অগ্নিগহ্বর দিয়ে হাঁটা বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এই দুটি কথা বললে খুব একটা ভুল হবে না। দুই ব্যক্তি জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে দড়ির রাস্তা পার করেছেন। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, কিন্তু তার মধ্যেই দুজনেই হাঁটা থামাননি। গ্রিনেড ওয়ার্ল্ড রেকর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। হ্যালো গাইস, বন্ধুরা, আপনারা এতক্ষণে শুনলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। নিচে জ্বলন্ত আগ্নেয়গিরি, তার উপর দিয়েই দড়ি পথে হেঁটে গ্রিনেস রেকর্ড, দেখুন হাড় হিম করা ভিডিওটি। অগ্নিগহ্বর দিয়ে হাঁটা বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এই দুটি কথা বললে খুব একটা ভুল হবে না, কারণ দুই ব্যক্তি যুগ্ন ব্রিডি ও আলেকজান্ডার শুলস তেমনি অবাক করা কাণ্ড ঘটিয়েছেন। পাশাপাশি তারা একটি রেকর্ডও তৈরি করেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে তাদের অদ্ভুত কার্যকলাপ। কারণ দুই ব্যক্তি জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে দড়ির রাস্তা পার করেছেন, যা দেখলে মেরুদণ্ডের মধ্য দিয়ে চূড়াস্রোত বইতে বাধ্য হবে আপনারও, কারণ তাদের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাশাপাশি রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাফায়েল ও আলেকজান্ডার দুজনেই আগ্নেয়গিরির উপর দিয়ে দীর্ঘতম স্ল্যাক লাইন হাঁটার রেকর্ড তৈরি করেছেন। খালি পায়ে তারা হাঁটছেন একটি সরু দড়ির উপর দিয়ে, যা আগ্নেয়গিরির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাঁধা রয়েছে। পায়ে রয়েছে স্পোর্টস শু আর মাথায় হেলমেট, পরনে স্পোর্টস ড্রেস। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন অনুযায়ী ইয়াসুর পাহাড়কেই তারা বেছে নিয়েছিলেন বিশ্ব রেকর্ড তৈরি করার জন্য। পর্বতের মাঝে গর্ত আর সেখানেই জীবন্ত আগ্নেয়গিরি, যার মধ্য দিয়ে মাঝে মাঝেই লাভা ফোয়ারের মতো বেরিয়ে আসে, সেই ভয়ঙ্কর পথেই তারা চলেছেন। প্রশান্ত মহাসাগরের তন্না দ্বীপের ইয়াসুর আগ্নেয়গিরিই ছিল গ্রিনেস রেকর্ডের স্থান। আগ্নেয়গহ্বরের প্রায় 42 মিটার বা 137 ফুট উঁচুতেই ছিল পথ, যা তারা অতিক্রম করেছেন জীবন হাতে নিয়ে। ক্লিপটিতে রাফায়েল ও আলেকজান্ডারকে 261 মিটার দীর্ঘ স্ল্যাক লাইন হাঁটার সময় তারা গ্যাস মাস্ক ব্যবহার করেছিলেন। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, কিন্তু তার মধ্যেই দুজনেই হাঁটা থামায়নি, তারা হেঁটেই যাচ্ছে। মাঝখানে একবার মাত্র ছন্দপতন হয়েছে। এক রেকর্ডধারী দড়ি থেকে পা পিছলে পড়েও গিয়েছিলেন, যদিও দুই আরোহীর শরীর দড়ি দিয়ে বাঁধা ছিল। তারপর সেখান থেকে উঠে তিনি আবারও হাঁটতে শুরু করেন। গ্রিনেড ওয়ার্ল্ড রেকর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্লিপটি 20,000-এরও বেশি লাইক পেয়েছে আর 270,000 মানুষ ভিডিওটি দেখেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভয়ঙ্কর অভিযানের জয় জয়কার চলছে। সকলেই দুই ব্যক্তির সাহস আর অদম্য মনোভাবের তারিফ করেছেন। অনেকেই বলেছেন এরা দুটি পুরস্কার পাওয়ার যোগ্য, একটি আগ্নেয়গিরি পার করার জন্য আর একটি আগুনের উপর দিয়ে সরু দড়ি বেয়ে হেঁটে বেঁচে থাকবার জন্য।